আমার লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাজুল কিজাজ। আগস্ট মাস শুরু, শুকাবো আগস্ট নিয়ে আমাদের সঙ্গে এখন তো লাইভে যুক্ত হয়েছেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুল শুকুর। আমরা এই মুহূর্তে ওনার সাথে কথা বলবো। আপনি জানেন যে জাতি আর এসে বাঙালি জাতির সবচেয়ে শুকাবো আগস্ট বেদনা বিদুর মাস। এ মাসে জাতি হারিয়েছে স্বাধীন বাংলা সুপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আপনার কাছ থেকে আমরা জানবো যে শুকাবো আগস্টের কমনা। ধন্যবাদ সিলেট 24কে। আমরা এমন এক সময়ে আমরা জাতির জনকের 15ই আগস্ট উপলক্ষে আমরা স্মৃতিচারণ করতে যাচ্ছি, যে সময়টা কোভিড-19 প্রাদুর্ভাবে সব দিকে জর্জরিত। আসলে এই 15ই আগস্ট আমরা প্রতি বছরই স্কুলে জাঁকজমকপূর্ণভাবে আমরা বড় আকারে স্টেজ করে আমরা স্মৃতিচারণ করি। এই বছর আমরা পারতেছি না এই কোভিড-19 কারণে। তো ধন্যবাদ আপনাকে, এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অনেক কিছু করেছেন, যিনি থাকলে দেশটা আরও এগিয়ে যেত। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে, পার্শ্ববর্তী দেশগুলা আমাদের এই উন্নয়ন দেখে তারা হিস্যান্বিত হচ্ছে। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং সপরিবারে যারা হত্যা করেছে সব সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। একটি কথা আছে, বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু যদিও অনেকে আওয়ামী লীগ না করে বিরোধিতা করে আওয়ামী লীগের, কিন্তু আমার বিশ্বাস বঙ্গবন্ধুর বিপক্ষে কেউ অত সাহস করে কথা বলতে পারে না। কারণ তারা জানে, প্রত্যেকে জানে যে বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের নামক এই দেশটি হতো না, দুনিয়ার মাঝিতে বাংলাদেশের স্থান হতো না। তাই বঙ্গবন্ধুর যে সোনার বাংলা করার স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার ধারাবাহিকতায় একের পর এক দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সব দিকে শিক্ষা স্বাস্থ্য সব দিকে আমরা উন্নত হচ্ছি, রাস্তাঘাট বহির্বিশ্ব আমাদের সম্পর্ক ভালো। তো বঙ্গবন্ধু যদিও আসবেন না, তিনি চলে গেছেন, কিন্তু তার স্বপ্নকে পূরণ করতে হলে আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করতে হবে। আমরা সব দিকে তাকে সহযোগিতা করতে হবে। দলমত নির্বিশেষে আমরা দেশের কথা ভেবে দেশের চিন্তা করে ওনাকে আমরা সহযোগিতা করব। আর যে সংবিধান চলে গেছেন আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে লালিত স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়িত হয় আমরা সেই প্রত্যাশা করি। ধন্যবাদ জানাব আপনাকে। আপনার কাছ থেকে আমরা শুকাবো আগস্ট মাস সম্পর্কে জানলাম। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে দেশ পেতাম না, লাল সবুজ পতাকা পেতাম না। আসলে যে শুকাবো পরাক্রান্ত দুঃখের মাস, বেদনার মাস, জাতির জনক সহ 15ই আগস্ট যারা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আপনার কাছ থেকে আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম।